আমি প্রশ্ন পরে নিচ্ছি, আগে আমার কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আমার একটি ফ্যাশন ব্র্যান্ড আর্টিজান রাকিব ভুঁইয়া, এটার রাকিব হোসেন, রাকিব হোসেন এটার কর্ণধার মালিক, তারই কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার গায়ে যে টি শার্টটি, দেখতে পাচ্ছেন, সেই টি শার্টটি আর্টিজানেরই অন্যতম ফ্যাশন ব্র্যান্ড। এবং যারা ক্রয় ক্ষমতার মধ্যে, সাধ্যের মধ্যে যারা ভালো কাপড় পরতে চান, আমার মনে হয় আর্টিজান ভালো ব্র্যান্ড। এগুলো আগে আসলে আমার এগুলো সম্পর্কে আগে ধারণা ছিল না। সবাই বলে জায়েদ খান ব্র্যান্ড পরে, রয়্যাল মালাবার পরে, জায়েদ খান বালমান পরে, জায়েদ খান ক্যালভিন ক্লিন পরে। আসলে আমি তো ব্র্যান্ডের প্রতি দুর্বল। সেখান থেকে আমাকে আমার এক ছোটো ভাই রুহুল এটা বললো, আমি বললাম যে ভাই এটা আমি আসলে এগুলোতে, এটা আমার সেকেন্ড কিন্তু কোনো ফ্যাশন ব্র্যান্ড উদ্বোধন করা, এর মধ্যে অনেকগুলো ছাড়ছি। তো ও আমাকে বললো আপনি লোকটাকে স্বাবলম্বী করা উচিত, বিকজ উনি তো দেশের জন্য, দেশের মানুষকে নিয়ে কাজ করে, দেশি ব্র্যান্ড, ক্রয় ক্ষমতার মধ্যে। সবার তো আর জায়েদ খানের মতো ব্র্যান্ড পড়তে পারে না স্বাভাবিক মানুষ। তো আমার মনে হলো যে না, আই শুড সাপোর্ট হিম, রাকিব হোসেনকে সাপোর্ট করার জন্য আজকে এসে আর্টিজান সুন্দর গোছানো সাজানো দেখেই ভালো লেগেছে। অনেকে আমাকে এনকারেজ করেছিল যে আপনি আজ এসে আমাকে, আপনার সাথে যায় না যাবেন। তা আমি বললাম যে আমি বাঙালি মানুষ, একটা বাঙালি মানুষকে যদি আমি স্বাবলম্বী করতে সহযোগিতা না করি, তাহলে আর্টিস্ট হিসাবে তো আমারও কোনো দায়বদ্ধতা, তাহলে আমারও অনেক থেকে যায়। সেখান থেকে আমি এই আর্টিজান উদ্বোধন করতে এসেছি। আমি এত মানুষের উপস্থিতি আমাকে ভালোবেসে দেখে, এত আর আপনারা কিছুই বলবো না, আপনারা আমার ভাই, আমি সবসময় বলি আপনারা আমাকে গত কয়েক বছর যে পরিমাণ ট্রেন্ড এবং ভালোবাসায় রেখেছেন, তা আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। লোকাল শাহবাগ থানা আমি হেল্প করেছি, ওসি সাহেবের সাথে কথা হয়েছে, লোকাল শাহবাগ থানা আমার হলের সবচেয়ে বড় কথা, আমার হলের ছোটো ভাই এসছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি রুবেল হোসেন বসা আমার পাশে, এবং আমার জহুলা কলের সেক্রেটারি, সে হল থেকে হলের টান, আমি যেহেতু জহুলা কলের ছাত্র, সে এখানে এসে চলে এসছে, সে শুধু ছোটো ভাইকে দেখার জন্য ভালোবাসার টানে। আমি রুবেলের কাছে কৃতজ্ঞতা জানাই, জহুলা কলের সেক্রেটারি এবং বর্তমান ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি, এবং রাকিব হোসেন। এবং সবার সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আমার এই দর্শক যারা আমাকে দেখার জন্য তিনতলা রাস্তাঘাটে সব ভিড় জমিয়েছে। এটা আসলে আমরা আগে শুনতাম, দেখতাম, এখন ইদানিংকালে আমরা দেখিই না, কারণ আমরা ইদানিং না শিল্পীরা নিজেদেরকে দ্বন্দ্ব কলহ এত সস্তা করে দিয়েছি, আমাদেরকে আসলে মানুষ দেখতেই চায় না। তো সেখান থেকে সেই ভালোবাসা এবং এত সাংবাদিক ভাইদের উপস্থিতি, এত ক্যামেরা আমাকে মুগ্ধ করেছে। এবং আপনাদের ঋণ ভালোবাসা আমি কখনোই শোধ করতে পারবো না, আপনাদের কাছে সারা জীবনই আমি কৃতজ্ঞ। অন্যায়ের পাশে আমি সবসময় বলি যে অন্যায়ের বিপক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। এবং যে জায়েদ খানকে অন্যায়ভাবে অবহিত হয়ে অনেকে অনেক কিছু করতে চেয়েছিল, সেটা আল্লাহ তালা, সেই ভালোবাসা আল্লাহ তালার রহমত এবং আপনাদের ভালোবাসা বাবা মার দোয়ার কারণে সেখান থেকে আজকে জায়েদ খানের এই রিভার্স পরিবর্তন, আপনাদের উপস্থিতি, আপনাদের ভালোবাসা। এখন অনেক সাংবাদিক ভাইয়েরাও আমার বাড়িতে ঘুরে এসে নিজ উদ্যোগী হয়ে ভিডিও দেয় আমার বাবা মা, আমার ফ্যামিলির, তারপর আমাদের যে আসলে বাবা মা ফ্যামিলির কী অবস্থা, সেই যে নিজে উদ্যোগী হয়ে ভিডিও দেওয়া, কোনো টাকার বিনিময়ে না, পার্সেস হয়ে না, একটা শিল্পীর জীবনে এর চেয়ে বড় কিছু আর কিছু পাওয়ার নাই। আপনারা আর্টিজান ব্র্যান্ডের জন্য আপনারা, আমি আমি আবারও কেন করি আপনাদেরকে, আমার ইন্টারভিউ চালাবেন কিন্তু আর্টিজানটাকেও আপনারা যেন কথাগুলো রাখবেন, কারণ উনি কিন্তু বাংলাদেশি একজন মানুষ। দেখেন আমার মনে হচ্ছিল জীবনে অনেক কষ্ট করে এখানে এসছেন, এতগুলো শোরুম বানিয়েছেন, ক্রয় কমে। আজকে যে গেঞ্জিটা আমার দেখতে পাচ্ছি চমৎকার কালার, আমার খুব ভালো লেগেছে, খুব কটন, আমি পরে এসছি এই আর্টিজানের গেঞ্জি। এবং উনি যে অনেকগুলো শোরুম করছে আরও করবে আমাকে বললো, আমি চাই সারা বাংলাদেশে এরকম, দামও কিন্তু খুব বেশি না, সাধারণ মানুষ যেন পড়তে পারে। উনি দেশকে প্রমোট করছে, ওনার টাকা বাইরে পাঠাচ্ছে না, উনি উনি যা কামাচ্ছে উনি এটা দিয়ে বাংলাদেশে প্রোডাক্ট তৈরি করে বাংলাদেশের মানুষকে পড়ার ব্যবস্থা। নিজেরা নিজেদের পণ্যকে যদি না করি প্রমোট কে করবে? তো আমার বিধা, আমার মনে হয় আপনারা এই অবশ্যই আর্টিজানকে তুলে ধরবেন মানুষের কাছে, যেন অবশ্যই আর্টিজান ভালো ভালো ক্ষমতার মধ্যে মানুষ কিনবে, আর্টিজানে আসবে, আর্টিজানের শোরুম চেয়েছি আরও অনেকগুলো প্রসারিত হয়ে সারা বাংলাদেশের ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা আর্টিজানের প্রতি। আর্টিজান অনেক ভালো করবে, আরও অনেকগুলো শোরুম উদ্বোধন করায়। অনেক কমফোর্ট, আমি পরে আসলাম এত আরাম লাগবে, আমি অনেকদিন পর ব্লেজার থেকে বেরোয়েছি আর জ্যাকেট থেকে বেরোয়েছি।
লাগিয়ে দিবে। তো বিষয়টা হচ্ছে সবসময় স্বদেশী পণ্য কিনে হতে হলে আমি আমার গাড়িতে বাংলা গান শুনি, হয়তো বা চরিত্রের প্রয়োজনে বা নিজের প্রাণ পড়ি। বাট আজকে তো পরেও প্রমাণ করলাম যেটা আমি পড়ি এবং আমি পড়বো, আমার দেশি জিনিসের প্রতি আমার ভালোবাসা সবচেয়ে বেশি, নাহলে দেশি ভালোবাসা কেন? আমি সবসময় আমার দেশকে ভালোবাসি, আমার দেশ সবার আগে, আমার দেশের পণ্য সবার আগে। এবং আমি মনে করি আপনার আর্টিস্টকে সবার আগে এগিয়ে রাখবেন এবং আর্টিস্টের আজকে যাত্রা শুরু করালাম বিসমিল্লাহ হাত ধরে ইনশাল্লাহ, এটা যেন অব্যাহত থাকে এবং যেন অনেকগুলো শোরুম আপনাদের নিয়ে আবার আমরা ফিতা কাটতে পারি এবং উদ্বোধন করতে পারি, সেই দোয়া থাকবে। এবং রাকিব হোসেনকে একটু কাইটেন আমার পাশ থেকে এডিটিং করে পাশে রাখবেন। এবং আসলে তো বাংলাদেশে মানুষ কষ্ট করে মানে শ্রম দিয়ে তুলে তৈরি করেছেন, বেশি জিনিস তুলে দিচ্ছেন, আমার মনে হয় ওনাকে আমাদের ওনাদের আমাদেরকে প্রমোট করা উচিত, আমাদের নৈতিক দায়িত্ব। কারণ সাংবাদিকে তো আপনারা সবসময় অন্যায়কে তুলে ধরেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেন, আমার মনে হয় ওনাকে আপনাদেরকে প্রমোট করবেন আমাদের দেশের স্বার্থে বা আমাদের দেশীয় প্রোডাক্টের স্বার্থে, দিস ইজ দ্য মেন থিং। এরপর আমি আপনাদের কাছ থেকে যে কোনো কোয়েশ্চেন নিব, আমি সবসময় বলি আমার কোনো কোয়েশ্চেন নেই, কোনো ব্যারিয়ার নাই, আপনারা যে কোনো কোয়েশ্চেন করবেন, যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে রাজি হবে, সেক্ষেত্রে অবশ্যই একজন একজন করে কোয়েশ্চেন করবেন, হাত উঠাবেন, ওই চিৎকার দিল আমি শেষ করাবে, আরেকজন ঢুকে গেল আর একাধিক প্রশ্ন একজনে করেন, অনেক কিছু অন্য কেউ সুযোগ দিয়ে তাহলে শুরু করি আমরা। হ্যাঁ বলো, আর্টিজান নিয়ে